নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আমি দুপুরবেলার ভাত নিয়ে। আর আজকে আমি কি কি নিয়েছি, আজকে নিয়েছি আমি ভাত, এইখানে লাউয়ের খোসা যে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, খুব সুন্দর লাগে খেতে। একটু মোটা মোটা করে কেটে লাউয়ের খোসাটা, মানে লাউটা খোসাটা একটু মোটা মোটা করে কাটতে হয়, তারপরে ঝিরি ঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা আর কি, খুব সুন্দর লাগে খেতে। আর এটা মাছ ভাজা নিয়েছি আমি, আর এখানে মাছ আলু দিয়ে করা হয়েছে ঝোল, আলু আর ডাটা দিয়ে, আর এখানে পুঁই শাকের একটা ঘ্যাট, মানে তরকারি আর কি। তো এই নিয়ে আমি বসলাম খেতে, তো এখনই আমি খাওয়া শুরু করব। প্রথমেই খাবো আমি এখন ভাজা। কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভাজা ভাজা ফেটে লাগে। আর মেন কথা, সব রকম সবজি বাঙালিরা এত পছন্দ করে, যে কোনো জিনিসই হোক, মাছই হোক সবজি হোক, ঠিকঠাক করে যদি খাওয়া যায় তাহলে কোনো জিনিসই কিন্তু ফেলানো লাগে না, সব জিনিসই খোসা খাওয়া যায়। এবার খাবো আমি ঘ্যাট। খোসা এবার খাবো আমি মাছ ভাজা। এটা হলো চিতল মাছ ভাজা কাটা ভর্তি। খাবি হয়ে আসবে না,
খাওয়া হলো বাবা। আর কথাই বলে যে যেই মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদই একটা অন্যরকম, তো সেরকমই কাঁটা অনেক থাকতে পারে কিন্তু স্বাদটাই অন্যরকম। এখন খাবো এটা আমার বল মাছ, বল মাছের বড় সাইজের নিয়েছি, ডাটা দিয়ে আলু দিয়ে করা হয়েছে। আমাদের বেশিরভাগ রান্নাই কাঁচা লঙ্কা চিরে দিয়েই হয় বেশিরভাগ আমাদের। আর হালকা পাতলা ঝোলটাই বেশি হয়। আর এটাও বেশ হয়েছে, আলু দিয়ে ডাটা দিয়ে হালকা পাতলা ঝোল কম মশলা দিয়ে একদম। এই মাছটা কাটা কম, খাওয়া গেল সবার। লাস্টে আসলো আমার মামা, অবশ্য আমার মামাকে খাওয়া হয়ে গেছিল বল মামা, আমার মামাকে খাইয়ে তবে আমি খেতে বসি, বাড়ির সবাই খেয়ে নাই সবার লাস্টে আমি বসি বলো মামা বলো। আমারও খাওয়া হয়ে গেল বলো, কিছু বলো এবার তুমি। তো যাই হোক বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেল, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই অনেক 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 সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। এখনকার মতন টাটা, সবাই ভালো থাকো।